ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার। এই চ্যানেলে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য ক্লাস টু এর আমার বইয়ের প্রথম পর্বের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আমাদের রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলোয় ক্লাস টুতে কিন্তু এখন এই বইটাই পড়ানো চলছে, কারণ এখন চলছে জানুয়ারি মাস, সবে শুরু হয়েছে সেশন, ফলে এই বইটাই পড়ানো হচ্ছে। তাই এই ভিডিওগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। এই ভিডিওগুলো যারা আগে দেখোনি, মানে আমার আগের ভিডিওগুলো যারা দেখোনি এই বইটার ওপর, তারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে গিয়ে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিও। তাহলে চলো আমি আজকের ভিডিওটা শুরু করি। আমার আজকের ভিডিও হবে 32 নম্বর পৃষ্ঠা থেকে। দেখো এখানে কি লিখেছে, সি অ্যান্ড সে, মানে দেখো এবং বলো। দেখো এখানে একটা ছেলের ছবি রয়েছে, তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে চিহ্নিত করা হয়েছে, যেমন হেয়ার, HAIR, হেয়ার, হেয়ার মানে হচ্ছে চুল, MOUTH, মাউথ, মাউথ মানে হচ্ছে মুখ, তারপরে NECK, নেক, নেক মানে গলা, CHEST, চেস্ট, চেস্ট মানে বুক, ABDOMEN, অ্যাবডোমেন, অ্যাবডোমেন মানে পেট, KNEE, নি, নি মানে হাঁটু, FWT, ফুট, ফুট মানে পায়ের পাতা। তাহলে আমরা প্রত্যেকটার মানে কিন্তু একবার করে ভালো করে জেনে নিলাম। আমি আরেকবার বলে দিচ্ছি, হেয়ার মানে চুল, মাউথ মানে মুখ, নেক মানে গলা, চেস্ট মানে বুক, অ্যাবডোমেন মানে হচ্ছে পেট, নি মানে হচ্ছে হাঁটু, ফুট মানে হচ্ছে পায়ের পাতা। এখানে অ্যাবডোমেন মানে পেট, তলপেট, এই দুটোই কিন্তু বোঝায়। এরপরে চলে আসি পাশের ছবিতে। পাশের ছবিতে আবার দেখো HEAD, হেড, হেড মানে চু, মাথা, ELBOW, এলবো, এলবো মানে কনুই, LEG, লেগ, লেগ মানে পা, ANKLE, অ্যাঙ্কেল, অ্যাঙ্কেল মানে হচ্ছে কবজি, পায়ের যে কবজিটা সেটা হচ্ছে অ্যাঙ্কেল, TOE, টো, টো মানে পায়ের আঙুল। তাহলে আরেকবার আমি বলে দিচ্ছি, হেড মানে মাথা, এলবো মানে কনুই, লেগ মানে পা, অ্যাঙ্কেল মানে অ্যাঙ্কেল মানে হচ্ছে কবজি, আর হচ্ছে মানে পায়ের এই জয়েন্টটা আর কি, অ্যাঙ্কেল, আর টো মানে হচ্ছে পায়ের আঙুল। ঠিক আছে, তাহলে আমরা এখানে শিখে নিলাম মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কিছু নাম। এরপরে দেখো সি দ্য ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স। এই হেল্প বক্স থেকে সি দ্য ওয়ার্ডস, ছবি শব্দগুলোকে দেখতে বলা হয়েছে, অ্যান্ড ফিল দ্য গ্যাপস কারেক্টলি, এবং ঠিকঠাক মতন শব্দগুলোকে পূরণ করতে বলা হয়েছে। যেমন NOD, নড, নড মানে হচ্ছে ঝাঁকানো বা নাড়ানো, CLAP, ক্ল্যাপ, ক্ল্যাপ মানে তালি দেওয়া, হাত তালি দিয়ে তালি, RUN, রান, রান মানে ছোটা, STAND, স্ট্যান্ড, স্ট্যান্ড মানে দাঁড়ানো। এবারে আমরা সঠিকভাবে পূরণ করব। ঠিক আছে, এক নম্বরটা I dash my hands, তাহলে আমরা হাত দিয়ে কী করতে পারবো, এগুলোর মধ্যে থেকে ক্ল্যাপ মানে হাত তালি দিতে পারবো, তাহলে CLAP, ক্ল্যাপ, তাহলে I clap my hands। নেক্সট হচ্ছে I dash my head, তাহলে আমরা মাথাটাকে কী করতে পারবো, এগুলোর মধ্যে থেকে নাড়াতে পারবো, ঝাঁকাতে পারবো, NOD, নড, তাহলে I nod my head, ভালো করে দেখে না, এখানে একটু ভুল লিখে ফেলেছিলাম, কেটে দিলাম, INOD, নড, I nod my head। নেক্সট হচ্ছে I dash on my legs, তাহলে আমরা পায়ের সাহায্যে কী করতে পারবো, আমরা দৌড়তে পারবো, রান, I run on my legs। নেক্সট হচ্ছে I dash on my feet, I stand, মানে দাঁড়াতে পারি, অন মাই ফিট, পায়ের পাতার উপর ভর করে আমরা কিন্তু দাঁড়াতে পারি, তাহলে I stand on my feet। তাহলে এখানে আমার হয়ে গেল 32 নম্বর পৃষ্ঠা। এবারে চলো পরবর্তী 33 নম্বর পৃষ্ঠায় চলে যাই। কী রয়েছে দেখো, এখানে একটা সুন্দর ছবি রয়েছে, সেই সঙ্গে কী রয়েছে দেখো, এখানে একটা গান রয়েছে, আলো আমার আলো, তার লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আলো আমার আলো, এই গানটা রয়েছে। কী বলেছে, শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ উপরে গানটি সুর এবং ছন্দ মিলিয়ে গাইবে। তো আমি এই গানটা গাইছি, তোমরা ভালো করে সুরটা শুনে নাও। আমি যদিও খুব ভালো গাইতে পারবো না, আমি মোটামুটি তোমাদেরকে সুরটা চেনানোর জন্য আমি গানটা গাইছি। যদি তোমরা এই গানটা আরও ভালো করে জানতে চাও, তাহলে অবশ্যই ইউটিউবে আলো আমার আলো বলে সার্চ করবে, দেখবে এই গানটা অবশ্যই বিভিন্ন ভিডিও তোমরা পেয়ে যাবে, গানটা সেখান থেকে তোমরা কিন্তু ভালো করে শুনে নিও। দেখো আলো আমার আলো, ঠিক আছে, গানটা আমি শুরু করছি, আলো আমার আলো গো, আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা, নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বীণার মাঝে, জাগে আকাশ ছোটে বাতাস হাসে সকল ধরা, আলো আমার আলো গো, আলো ভুবন ভরা,
আলো নয়ন ধোয়া আমার, আলো হৃদয় হরা, আলো স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, আলোর ঢেউয়ে উঠল মেতে মল্লিকা মালতী, মেঘে মেঘে শোনাও ভাই যায় না মানিক গুনা, পাতায় পাতায় হাসিও ভাই পুলক রাশি রাশি, সুর নদীর কূল ডুবেছে সুধা নিঝর ঝরা, আলো আমার আলো গো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা। তাহলে এই ছিল গানটা আলো আমার আলো, আমি সুরটা মোটামুটি তোমাদেরকে গেয়ে শোনালাম। তো এই গানটা কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এটা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। এবারে চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। দেখো প্রভাত বর্ণন, কার লেখা? মদনমোহন তর্কালঙ্কারের লেখা প্রভাত বর্ণন, মানে সকালের বর্ণনা। প্রভাত মানে কি? সকাল, বর্ণন মানে বর্ণনা। দেখো আমি পড়ছি, পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, ফুটিল মালতি ফুল সৌরভ ছুটিল, পরিমল লোভে অলি আসিয়া ছুটিল জুটিল, গগনে উঠিল রবি লোহিত বরণ, আলোক পাইয়া লোক পুলকিত মন, শীতল বাতাস বয় জুড়ায় শরীর, পাতায় পাতায় পড়ে নিশির শিশির, উঠ শিশু মুগ্ধ পর নিজ বেশ, আপন পাঠেতে মন করহ নিবেশ। তাহলে তোমরা সুন্দর ছন্দ অনুযায়ী তোমরা এর পড়াটা শুনলে। এবার আমি একটু তোমাদেরকে মানেটা বুঝিয়ে দিই। পাখি সব করে রব, পাখি সব মানে পাখিরা সব কি করছে? রব করছে, মানে পাখি ডাকছে সব। রাতি পোহাইলো, যেই রাত পোহালো ভোর হলো পাখিরা সব ডাকতে শুরু করলো, কাননে কুসুম কলি সকলই ফুটলো, কাননে মানে বাগানে, কুসুম কলি মানে সমস্ত ফুলগুলো কুঁড়ি থেকে ফুটলো, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, রাখাল কারা? যারা গরু চড়ায় তারা গরু নিয়ে পাল, গরুর পাল নিয়ে, মানে একটা গরু নয় এক পাল গরু নিয়ে তারা মাঠে যায়, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, মানে শিশুগণ, ছোটো ছোটো শিশুরা নিজের নিজ পাঠে, পাঠে মানে কি নিজের পড়াশোনাতে মন দেয়, ফুটিল মালতি ফুল সৌরভ ছুটিল, মালতি ফুল সকালবেলা ফুটলো আর সৌরভ মানে সুন্দর গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়লো, পরিমল লোভে অলি আসিয়া জুটিল, অলি মানে মৌমাছি, তাহলে মৌমাছি মধুর জন্য সেই সমস্ত ফুলে এসে জুটলো, গগনে উঠিল রবি, গগনে মানে আকাশে, উঠিল রবি, রবি মানে সূর্য, লোহিত বরণ লাল রঙের সূর্য আকাশে উঠল, আলোক পাইয়ালো পুলকিত মন, এবারে সূর্যের আলো পেল মানুষের মন, নতুন করে নতুন দিনে শুরু হলো, নতুন করে মন আনন্দিত বা পুলকিত হলো, শীতল বাতাস বয় জুড়ায় শরীর, সকালবেলার বাতাস খুব একটা গরম হয় না, কারণ সূর্য ওঠার উঠলেই তারপরে আস্তে আস্তে বাতাস গরম হয়, সকালবেলায় শীতল বাতাস বয় জুড়ায় শরীর, পাতায় পাতায় পড়ে নিশির শিশির, গাছের পাতায় পাতায় কী পড়ে রয়েছে? নিশির, নিশির মানে রাত্রের শিশির পড়ে, ওঠো শিশু মুগ্ধ পড়ো নিজ বেশ, মানে শিশুকে উঠতে বলা হচ্ছে, বলছে উঠে পড়ো মুগ্ধ পড়ো নিজ বেশ, নিজ বেশ মানে নিজের পোশাক পরো আর কি, আপন পাঠিতে মন করহ নিবেশ, এবার তুমি তোমার নিজের পাঠে অর্থাৎ নিজের পড়াশোনায় মনটা নিবেশ করো, মানে মন দাও পাঠে। ঠিক আছে, তাহলে এই ছিল প্রভাত বর্ণনম কবিতাটি। এবং এর পরবর্তী পৃষ্ঠাতে দেখো নিচের ছবিটি নিজের পছন্দ মতন রং করি। এখানে আমরা ছবিটাকে, আমি ছবিটাকে সুন্দর করে তোমাদের জন্য রং করে দেখিয়েছি, তোমরা যদি চাও তাহলে ছবিটাকে এইভাবে তোমরা কিন্তু রং করতে পারো। তাহলে আমার আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকলো, 35 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।